ফল দিয়ে তো তিনি আগেই মন জয় করেছেন কোটি ভক্তের। তবে তার মডেলিং আর অভিনয়ের চর্চাও কম নয় বিশ্বজুড়ে। সুদর্শন আর সুঠাম দেহের অধিকারী হওয়ায় সহজেই ফুটবলের মাঠ থেকে জায়গা করে নিয়েছেন বিনোদন পর্দায়। বলছি গুগলের এক সময়কার মোস্ট সার্চড খেলোয়াড় ডেভিড বেকহামের কথা। এই ইংরেজ ফুটবলারকে একবার সেলুলয়েডের পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন লাখো দর্শক। তার নিজের অভিনয়ের শখ থাকলেও সময় করে উঠতে পারেন না। এমনকি নিজের নাম শিরোনামে নির্মিত সিনেমা বেন্ট লাইক ডেভিডেও তার বদলে অন্য একজনকে দিয়ে তার চরিত্রে অভিনয় করানো হয়। তবে 2005 সালে নির্মিত গোল এবং তার সিকুয়েল গোল টু তে ডেভিড অভিনয় করেছেন। এবারে শোনা যাচ্ছে ডেভিডকে আবারও দেখা যাবে পর্দায়, তাও আবার তার বহুল প্রতীক্ষিত ডিজনি প্লাসের ফুটবল বিষয়ক সিরিজ সেভ আওয়ার স্কোয়াডে। এমনটাই নিশ্চিত করেছে সিরিজটির সহপ্রযোজনা এবং ডেভিডের প্রযোজনা সংস্থা স্টুডিও 99। সিরিজটির প্রযোজক হিসেবে থাকছে ওয়ার্নার ব্রাদার্স। সিরিজটিতে দেখানো হবে ডেভিডের ছোটবেলায় ফুটবল খেলার স্থান ইস্ট লন্ডনে। সেখানে ফিরে আসবেন তিনি এবং একটি তরুণ দলের লিগে টিকে থাকার লড়াইয়ে নেতৃত্ব দেবেন তিনি। এ বিষয়ে ঘোষণা দেয় ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম দীর্ঘমেয়াদী অধিনায়ক এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা জানান, মেন্টর হিসেবে তার নিজের সম্প্রদায়ের জন্য কিছু করার এটা একটা দারুণ সুযোগ। তাজনীন আহসান, সময় সংবাদ।